সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুক্র ও শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু বৃদ্ধদের পেটাতেন মিল্টন, যা জানালেন ডিবির হারুন। দৌলত খানে মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ, আহত 30। বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে, মন্তব্য শিবির সভাপতির। গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর, যা বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকারের দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মন্তব্য জামায়াত ইসলামের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শুক্র ও শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ও শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং শনিবার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় করবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। এদিকে ঢাকা বিভাগের 11টি জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের নিয়ে জরুরি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল। দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সূত্রে জানা গেছে, সভায় বেগম খালেদা জিয়া ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু বৃদ্ধদের পেটাতেন মিল্টন, যা জানালেন ডিবির হারুন। মিল্টন সমাদ্দার ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু ও বৃদ্ধদের পেটাতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। হারুনর রশিদ বলেন, মিল্টন সমাদ্দার মাদক সেবী এবং তিনি ইয়াবা সেবন করেন, নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। তার টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক, একজন মাদকাসক্ত ব্যক্তি ছাড়া শিশু ও বৃদ্ধদের এভাবে কেউ পেটাতে পারে না। তার পেটানোর চিত্র এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, তথাকথিত মানবতার ফেরিওয়ালা সেজে বিভিন্ন মানুষকে প্রতারিত করে বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষদের পুঁজি করে বিভিন্ন জায়গা থেকে টাকা কামাচ্ছিলেন মিল্টন। এই টাকাগুলো মিল্টনের অ্যাকাউন্টে জমা হলেও অসহায় মানুষদের জন্য তিনি খরচ করেননি, তিনি হাসপাতালে না নিয়ে নিজেই চিকিৎসা দিচ্ছিলেন। ডিবি প্রধান বলেন, মিল্টনকে নিয়ে আরো লোমহর্ষক ঘটনার তথ্য পেয়েছি, তদন্ত চলছে, তদন্ত শেষে জানানো হবে। এক প্রশ্নের জবাবে হারুন বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সবগুলো অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, চিকিৎসকের স্বাক্ষর ও সিল নকল করে জাল মৃত্যু সনদ দেওয়ার বিষয়টি ধীরে ধীরে স্বীকার করা শুরু করেছেন মিল্টন। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের সময় মিল্টন স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারের কথা, যেখানে সেই কাটাছেঁড়া করতেন। সেই সাথে টর্চার সেলের কথাও জানা গেছে, সেখানে সে সব অসহায় মানুষদের পেটাতেন। ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দার গ্রেফতার হয়েছেন এই সময় তার আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যারা আছেন তাদেরকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা প্রদান করা হবে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার রোববার ডিবি কার্যালয়ে এসেছিলেন, তাকে অনুরোধ করা হয়েছে মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া দাওয়া ও চিকিৎসা সেবা দিতে। এছাড়া সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন, যিনি চিকিৎসা সেবা প্রদান করবেন, এতে যা খরচ হবে সেই খরচ আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে ব্যয় করা হবে।
দৌলত খানে মেঘনার চরের দখল নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ, আহত 30। ভোলার দৌলত খান উপজেলার মেঘনা নদীর মাঝে জেগে ওঠা চর নিয়ামতপুরের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে আজ সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় 30 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 19 জনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভোলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ তায়েবুর রহমান বলেন, আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর, তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ হননি। ভোলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার পূর্ব দক্ষিণে মেঘনা নদীর মধ্যে বিরোধপূর্ণ নিয়ামতপুর চরের অবস্থান। এখানে প্রায় 4,000 একর জমি আবাদযোগ্য, আরও 2,000 একর জমি আছে গবাদি পশুর চারণভূমি হিসাবে নিয়ামতপুর 4টি উপজেলার মেদুয়া ইউনিয়নের অংশ। বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে মন্তব্য শিবির সভাপতির। বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি অনেক চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। সোমবার ছাত্র শিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে বালাকোট দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের 56,000 বর্গমাইলের এই ছোট দেশটিকে নিয়েও দেশি বিদেশি অনেক চক্রান্ত শুরু হয়েছে। আধিপত্যবাদী রাষ্ট্র এবং তাদের এদেশীয় দোসররা আমাদের মাতৃভূমি ও ইসলামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়ে পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে দেয়া হচ্ছে না। দেশপ্রেম ও ইসলামের কথা বললেই নানা রকম উপাধি দিয়ে আমাদের কণ্ঠকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গুম ও খুন করা হচ্ছে, কিন্তু আমরা তাদের ষড়যন্ত্র, চক্রান্ত আর রক্তচক্ষুকে ভয় পাই না। মঞ্জুরুল ইসলাম বলেন, যুগে যুগে দেশ মাতৃকা ও ইসলামকে নিয়ে স্বার্থন্বেষী গোষ্ঠী ষড়যন্ত্র করেছে এবং তা আজও অব্যাহত আছে, কিন্তু দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকে ইমানদাররা কখনো মেনে নেয়নি, আমরাও মেনে নিব না। আজ বালাকোট দিবস আমাদের সেই ইমানি শক্তির কথায় স্মরণ করিয়ে দেয়। দেশ ও ইসলাম প্রিয় জনতাকে সঙ্গে নিয়ে বালাকোটের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব ইনশাল্লাহ। গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর, যা বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রামে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী কথা জানান। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী লোডশেডিং এর বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ক্যাবিনেটের কথা তো ক্যাবিনেটে চলে গেছে, এটা তো বাইরে বলা যাবে না। লোডশেডিং নিয়ে সারা দেশের মানুষ কষ্ট পাচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হচ্ছে, বিশেষত গ্রাম অঞ্চলে অনেক জায়গায়। এটি আমরা গত 1 মাস ধরে পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষত অয়েল বেসড পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি। তেলের স্বল্পতা ছিল, অর্থ স্বল্পতা ছিল, এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটি ভালো পরিস্থিতিতে আছি। সরকারের দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য জামায়াত ইসলামের। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত 15 বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি, লুটপাট ও অনিয়মের কারণে বিদ্যুৎ খাতে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন 2022-23 অর্থ বছরে বিদ্যুতের ভাড়া বাবদ 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন না করেও বসে বসে ভাড়া নেয়ার যে চুক্তি সরকার করেছে তা অর্থের অপচয় এবং জনস্বার্থ বিরোধী। এই চুক্তি বাতিল করতে হবে। শুরু থেকেই বিশেষজ্ঞগণ কুইক রেন্টালের বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি। গোলাম পরোয়ার বলেন, দেশে অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত। একদিকে প্রচণ্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, অপরদিকে ঘন ঘন লোডশেডিং মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বর্তমানে প্রায় 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কুইক রেন্টালের সাথে জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতের দুর্নীতি ও সকল প্রকার অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।